সেই হেড, সেই প্রধান যিনি বললেন তাঁর একটু হয়েছে, এ কথার অর্থ তো আমরা বুঝলাম। ভগবত সত্তা বিষয়ে তাঁর খানিক উপলব্ধি হয়েছে। রসিক ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর ওই প্রধানের ওই কথা শুনে কি বললেন? আমি বললাম, একটা কথা জিজ্ঞাসা করছি, ভগবানের ভগবত সত্তা সম্বন্ধে জানতে চাইলে পরে বলবো এরূপ কথা বলে নাকি? আমি পেয়েছি বলে ফ্যাসাদে পড়লাম নাকি? তিনি বললেন, না, তুমি যা পেয়েছ বলো। আমাকে বলতে বলে তিনি নিজেই নাদ সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। উনি আমাকে আক্রমণ করছেন, আমি যাতে ভয় পাই এমনভাবে তিনি বলছেন, বারবার বলছেন, প্রত্যেকটার যদি উত্তর দিতে না পারো তাহলে কি হবে? এইভাবে যেন মন্ত্রের তীর ছাড়তে লাগলেন আমার ওপর। আবার বলছেন, দেখো, তুমি এমন কথা বলতে পারবে না যাতে ভগবান ছোট হয়ে যায়। আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম, তুমি এ কি বলছো? তারপর আমি ভগবত সত্তা সম্বন্ধে বললাম। আমি বললাম, তুমি বারবার করে বলছো ভগবানের ভগবত সত্তা সম্বন্ধে জানানোর কথা, সেটা জানার আবার চেষ্টা কি করব নতুন করে? আমরা নিজেরা তো বুঝেই সৃষ্টি হয়েছি, স্বরূপ বুঝে আমরা ভরপুর। তিনি বলেন, কেমন করে? আমি বলি, ভগবত সত্তা সর্ববস্তুতেই প্রতিষ্ঠিত, আমরা যে ব্যক্ত করছি, প্রকাশ করছি, সে তাঁরই প্রকাশ। এই প্রকাশ এক সত্তারই সত্তা। এই বিশ্ব সৃষ্টি একটা সত্তা হতেই, এক সত্তা হতেই সৃষ্ট হয়ে ব্যক্ত হয়ে গেল, অজ্ঞান আমরা নই। এই বিশ্বলোকের একটা শক্তিকে যে স্রষ্টা জাগিয়েছে সেই শক্তি সর্বত্র বিরাজিত। তোমাদের প্রশ্ন ভুল। তুমি যদি আমার পিতাকে চিনে থাকো, আবার যদি জিজ্ঞাসা করো উনি কি তোমার পিতা, তবে বুঝতে হবে চিনে নেওয়ার মাঝেই আছে সঠিকতার অভাব। তুমি ভগবানের ভগবত সত্তা জেনে থাকলে আবার জিজ্ঞাসা করছো কেন? যেদিন হতে সৃষ্টি হয়েছে সেদিন হতেই প্রতি বস্তুতে প্রতি জীবে তার সন্ধান পেয়েছ। অন্য কথা এর মধ্যে আসতে পারে না। অর্থের মারপ্যাঁচ খুব সহজ মারপ্যাঁচ। মন্ত্রের মধ্যে এমন কিছু নেই যে মন্ত্র উচ্চারণ করলেই আপনিই সব হয়ে যায়। তিনি বলেন, মন্ত্র উচ্চারণ করলেই সব কিছু হয় না? আমি বলি, সবই মন্ত্র, গালিগালাজ থেকে শুরু করে প্রতিটি শব্দই মন্ত্র। তবে আলাদা করে মন্ত্রের স্থান দিচ্ছ কেন? বিশেষভাবে স্থান দেওয়ার দরকার হয় না? না, তার দরকার হয় না। তবে কি সমস্ত জীব লোকই ভগবত সত্তার সাথে মিশে যাবে? সবাই মিশেই তো আছে। চক্ষু বুঝে আছো বলেই কিছু দেখতে পাচ্ছ না। তুমি কি বলো, ঘুমিয়ে আছি আমি? হ্যাঁ, ঘুমিয়েই আছো। জীবলোকে সবাই ভগবান, স্রষ্টা যে গুণ সৃষ্টি করেছেন সেই গুণ আছে সবারই মধ্যে। এই মত কি সবাই গ্রহণ করবে? না গ্রহণ করবে তো কি হবে? যা সত্য তাই বলো। তোমরা কিরকম হয়ে গেছো যে কীট পতঙ্গ পশু পাখি চাকর বাকরের মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছ না? যেখানে প্রাণ শক্তি আছে, চেতনা আছে, চৈতন্য আছে, তাই ভগবত সত্তা। বিশ্বের সর্ববস্তুতেই ভগবত শক্তির স্ফুরণ, এটাই প্রত্যক্ষ সত্য। আমার কথায় তারা সবাই এক দ্বন্দ্বে পড়ে গেছে। এরকম তো আর শোনে নাই। আমাকে বলছে সর্বজীবের অন্তর্জামিত্ব নেই, তারা ছলচাতুরি করছে, গোলমাল করছে। আমি বলি, মিক্সচারের ভেতর একটু অ্যাসিড, একটু বিষও থাকে, ঔষধ হিসেবে তার প্রয়োগ। এত বড় শক্তিতে কি মিক্সচার থাকবে না? এই দুনিয়াটা একটা মিক্সচার। এক বোতল মিক্সচারে একটা পদ খুঁজে খেতে গেলে মুশকিল। সবটা মিশিয়ে একটা মাত্রায় খাও তাহলেই হবে।
তুমি যে ছল চাতুরির কথা বলছো, মিথ্যার কথা বলছো, এগুলো না থাকলে তো মিক্সচারই হবে না। আমাদের ভেতরে সবই আছে, ছল বলো চাতুরি বলো সবই এই মিক্সচারের বোতলেই ভরা। তিনি বলেন, তুমি বড় ঠেটা। আমি বলি, আমি জিনিসটাই যে ঠেটা। এর মধ্যে অন্য এক সাধক বলছেন, হ্যাঁ বাচ্চা তুমি ঠিক বলেছ, তুমি বলে যাও। তিনি বলেন, তবে অন্তর্যামিত্ব নেই কেন? আমি বলি, কেন, কি দরকার? যখন ক্ষুধা লাগে তখন তুমি খাও, ক্ষুধা লেগেছে কিনা যন্ত্র দিয়ে জানার তো দরকার নেই। দুটো পয়সা দিয়ে যে চিঠি পোস্ট করা যায় তার জন্য মেহনত করার কি দরকার? তিনি বলেন, শূন্যে হাঁটা, ওড়া। আমি বলি, তুমি নদীর ওপর দিয়ে হাঁটলে আর শূন্যে উড়লে, আর আমি দু পয়সা দিয়ে গোদাবরী নদী পার হলাম। যেখানে শেষ পর্যন্ত সবাই পঞ্চভূতে মিশবে এটাই যখন বুঝে ফেলেছি, এই পঞ্চভূতে মেশার জন্য আবার আলাদা পরিশ্রম করার কি দরকার? এই যে ছোট শিশুর ওয়া ওয়া ধ্বনি এই পর্যায়ে এসেছে কি করে? মিশে মিশেই তো। জানোয়ার থেকে ভদ্র হলো, চার পা থেকে দুই পা হলো, তবে ওইসব গেল কোথায়? আমরা রোজই সেকেন্ডে সেকেন্ডে মিশে যাচ্ছি। আমি স্টেশন টু স্টেশন গাড়িতে চলেছি, বম্বে যাব, হঠাৎ মাঝপথে নামবো কেন? এখন স্টেশন পার হচ্ছি। ব্যথা, রোগ, শোক, দুঃখ, এগুলো জীবনের স্টেশন। শেষ নিঃশ্বাস ফেলবো যেখানে সেখানেই শেষ, তার আগে নামবার দরকার কি? একবার আমার এক শিষ্য চা খেতে গিয়ে ট্রেন ফেল করল, চা এত গরম ছিল যে খেতে পারেনি, গাড়ি ছেড়ে দিল, আমি চলে এলাম। কোনো অবস্থায় যাতে ট্রেন ফেল না করো তা দেখবে। আমরা জলে, স্থলে, আকাশে, বাতাসে, অনিমা লঘিমাতে আছি, আমরা পঞ্চভূতের ছাতা নিয়ে চলি। যখন এই ছাতা মেলে দেব সব মিশে যাবে। স্বয়ং স্রষ্টার যদি হয়ে থাকে তবে আমাদেরও হয়ে গেছে, তার কিছু না হলে আমাদেরও হয়নি। তিনি বলেন, হ্যাঁ তুমি কি বলছো, স্রষ্টা তো ভরপুর, তিনি তো পূর্ণ। আমি বলি, আমরাও ভরপুর, আমরাও পূর্ণ। যদি স্রষ্টা সেরূপ হন আমরাও তাই। দূরদর্শন, দূর শ্রবণের সঙ্গে ভগবান পাওয়া না পাওয়ার সম্পর্ক কি? দূর শ্রবণ প্রত্যেকেরই আছে, আমরা তার জন্য সেই শক্তি ব্যবহার করিনি, তুমি ব্যবহার করেছ। নিয়মই হচ্ছে একজনের ভেতর যা থাকে প্রত্যেকেরই ভেতর সেই শক্তি থাকে। তিনি বলেন, স্বয়ং উপস্থিত হয়েছেন চতুর্বাহু, এভাবে দেখনি, সেইটাই তো প্রকৃত দর্শন। আমি বলি, চার বাহু দেখেই আপনি ঘাবড়ে গেলেন, আর অগণিত পা, অগণিত হাত, অগণিত চক্ষু, অগণিত রূপ দেখেও কি আপনার কিছুই হলো না? এই চতুর্বাহু দেখা আপনার ভীমরতি মাত্র, কারণ চক্ষু বুঝলেই যা দেখা যায় সেইটাই প্রকৃত রূপ নয়। এই বাস্তব হতে যে প্রকৃত সত্য, প্রকৃত রূপ বার করতে পেরেছে সেইটাই খাঁটি। মনে মনে আপনি যা আনছেন তা বাস্তব আকৃতিরই একটি রূপ, একটা রূপে আছেন বলেই আর একটা রূপকে চিন্তা করতে পেরেছেন, আর একটা রূপ আনতে পেরেছেন। এই ক খ গ ঘ ইত্যাদি এই বাস্তবে আছে বলেই ওই রূপ দেখতে পাচ্ছেন। তুমি চতুর্বাহু কল্পনা করো, তাতে কচ্ছপ হাসে, মাকড়সা হাসে, আমাকে দেখে তো কচ্ছপ ক্ষমা করে না। আমরা মাছ খাই, কচ্ছপ খাই, কচ্ছপ মাছ আমাদের খায়। সুতরাং তুমি যে রূপ চিন্তা করলে এখান হতেই নিলে, তারপর তুমি যে মন্ত্র নিলে তাও এখান হতেই বেছে টেছে নিয়েছো। তিনি বলেন,
হ্যাঁ কৃষ্ণায় নমঃ আমি বলি, তাহলে দেখলে যে শব্দ আছে, যে ভাষা আছে, যে ভাব আছে, সেখান হতেই তো নিলে। তারপর অনিমা লঘিমা অন্তর্যামিত্ব কোত্থেকে জানলে? এখান হতেই। সুতরাং যে দেহ তোমার এখানে এসেছে, সেই দেহ দিয়েই, সেই চক্ষু দিয়েই দেখলে। তাহলে ভগবানের গুণ বোঝার বা প্রকাশ করার ক্ষমতা এই দেহতেই রয়েছে। একটি ছোট ফুল দেখলে, এই ফুল হতে তোমার দৃষ্টি, তোমার ভেতরে দর্শন ক্রিয়া এত দ্রুততম গতিতে নিষ্পন্ন হল যে তুমি দেখলে একটি ছোট ফুল। আবার এরূপ জীব আছে যার এই ফুলটা ঘুরে আসতে 4 বৎসর লাগে। সগুণ হওয়ার গুণ আছে, বুঝ আছে বলেই জানার ক্ষমতা আছে, জানার ক্ষমতা আছে বলেই স্রষ্টার সম্বন্ধে জানতে পেরেছ। পকেটে বীজ নিয়ে ঘুরলেও ফুলের ধারণা না থাকলে এই গোলাপ ফুলের রূপ বুঝতে পারতে না। এই গ্রন্থিতে গ্রন্থিতে সেই বীজ, সেই মন্ত্র এমনভাবে রোপণ করা আছে যে গাছ হতে ফুল ফল ফুটে উঠবে। সেই সাধনা করে যাচ্ছি বলেই এই যে যা দেখছ, কোনোটা গাছের ফুল, কোনোটা গাছের ফল, আবার কোনোটা মাটি, একই মাটির কত গুণ। এই মাটি হতেই রস টেনে নিম তার তিক্ততায়, খেজুরের রস তার মিষ্টত্বে, তেঁতুল তার অম্লত্বে নিজেকে প্রকাশ করছে। এক মাটি হতেই যে যার সাধ্যমতো স্বাদ আহরণ করছে। আমরা এই বিশ্বে আদি এবং বিভিন্ন শক্তির বিকাশ দেখছি। মনুষ্যরূপই শুধু রূপ নয়, অগণিত রূপের প্রকাশ এই পৃথিবীতে। ভাব একই, এক ভাবই রয়েছে সর্বত্র। আমাদের চিন্তায় মুক্ত ভাব, মুক্ত সুর যাতে থাকে তাই দেখা দরকার। রাম নারায়ণ রাম।